সাখাওয়াত হোসেন লিখেছেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যপুস্তক রচিত হয়েছে, বর্তমানে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বিষয়ে আপনার সার্বিক মূল্যায়ন কি, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় কেমন পাঠ্যক্রম হওয়া উচিত বলে মনে করেন? দেখুন ভাই সাখাওয়াত হোসেন, এদেশের মানুষের ধর্ম বিশ্বাসের দিকটি সর্বোচ্চ গুরুত্বের সাথে পাঠ্যপুস্তকে প্রতিফলিত হওয়া উচিত, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা যদি দেখি তাহলে সেখানে অত্যন্ত গুরুত্বের সাথে তাদের ধর্মবিশ্বাসটি তাদের পাঠ্যপুস্তকে আমরা দেখি বিভিন্নভাবে স্থান পায়, এটা তাদের সংস্কৃতির অংশ। পৃথিবীর প্রত্যেকটা এলাকার মানুষের ধর্মবিশ্বাস এবং ধর্মীয় কৃষ্টি এটা তাদের নিজস্ব সংস্কৃতির অংশ। কিন্তু হতে পারে একই অঞ্চলে একাধিক ধর্মের মানুষ বসবাস করে, তো প্রত্যেক ধর্মের মানুষের ধর্মবিশ্বাস বা ধর্মীয় কৃষ্টি এটা ওই দেশেরই কালচার এবং আপনার মাল্টিকালচারের মতো একটা ব্যাপার, এটিকে গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা মালয়েশিয়ার মতো দেশে দেখি যে ধর্মকে অত্যন্ত গুরুত্বের সাথে তারা নিয়েছেন এবং খুব গুরুত্বের সাথে তারা সেটাকে আপনার চর্চা করেন, এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এই ধর্ম তাদের খাঁজে ভাঁজে কিন্তু রয়েছে খুব গুরুত্বের সাথে। এটি কিন্তু তাদের উন্নতি অগ্রগতির পথে কোনো প্রকার বাধা সৃষ্টি করেনি। ন্যায় বিচার বলুন, সেখানে সুশাসন বলুন, সেখানে অন্যান্য যে ভালো দিকগুলো আছে সে সব দিক থেকে তারা আমাদের চেয়ে এগিয়ে। আমাদের দেশে একশ্রেণীর মানুষ মনে করে যে ধর্ম এটা বিযুক্ত করে ফেললে বোধ আমরা সব দিক থেকে এগিয়ে যাব, অথচ আমরা পিছিয়ে আছি, কিন্তু জায়গায় দাঁড়িয়ে আছি। ডলারের মধ্যে পর্যন্ত উই ট্রাস্ট অন গড লেখা আছে, আমরা জানি এই জাতীয় লেখা আছে যে ট্রাস্টে গডের প্রতি আমাদের ট্রাস্ট বা বিশ্বাস আছে। তো ধর্মীয় সভ্যতার উপরে গোটা পৃথিবীর মানব ইতিহাস দাঁড়িয়ে আছে, মানব সভ্যতা দাঁড়িয়ে আছে, কোনো সভ্যতায় গড়ে ওঠেনি ধর্মীয় বিশ্বাস ধর্মীয় কৃষ্টির ছাড়া। তো আমাদের সমাজে আমাদের দেশে খুব দুঃখজনকভাবে আমাদের পাঠ্যপুস্তক থেকে ধর্ম বিযুক্তির একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এর পিছনে একটা নীল নকশা কাজ করছে। আমার বিশ্বাস এটা কোনোভাবে বাস্তবায়ন হতে দেশের সাধারণ মানুষ দিবে না, সর্বস্তরের মানুষ এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এক সময়, এবং এর ফলে মানুষ প্রয়োজনে যে শিক্ষা আমার সন্তানকে কুশিক্ষিত করবে, যে শিক্ষা আমাদের সন্তানকে ধর্ম থেকে দূরে সরাবে বা ভুল ভাল জিনিস শিখতে বাধ্য করবে, সেই শিক্ষা প্রয়োজনে মানুষ অ্যাভয়েড করবে, সেই শিক্ষাকে বর্জন করবে মানুষ। তো এই আগুন নিয়ে খেলার নেপথ্য নায়কেরা যারা গভর্নমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলোকে ব্যবহার করছেন, আমার বিশ্বাস যে তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে দেশের মানুষ এবং দেশের নীতি নির্ধারক পর্যায়ের মানুষ যারা আছেন তারা। অতএব আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আপত্তিকরণগুলো বিষয়, বিশেষ করে এবছর সপ্তম শ্রেণীর বইয়ে যে সমাজবিজ্ঞান বইয়ে যে আমাদের শরীফের গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা বলেছি যে ট্রান্সজেন্ডার আর হিজড়া এ দুটাকে গুলিয়ে ফেলা হয়েছে, এবং অনেক গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো পার্থক্য করতে পারছে না, হিজড়া জন্মগত হয় আর ট্রান্সজেন্ডার হলো একটা আস্ত পুরুষ নিজেকে নারী, একটা আস্ত নারী নিজেকে পুরুষ হিসেবে রূপান্তরিত করে, ঘোষণা দেয়, দুটা দু জিনিস, এবং এটা মূলত সমকামিতা প্রতিষ্ঠা করবার জন্য হয়ে থাকে। এটা আমরা বিভিন্ন সময় ব্যাখ্যা করেছি কীভাবে সমকামিতা দিনের আলো মতো পরিষ্কার একেবারে। তো এই সমকামিতার বিষয়টিকে সরাসরি সমাজে গেলানো যাবে না দেখে এই ছল ছাত্রীর আশ্রয় নিয়ে সেটাকে গেলানোর চেষ্টা করা হয়, এর বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন করা দরকার। এবং সেই সাথে ধর্মীয় এবং নীতিশিক্ষার অভাবে আমরা কিন্তু কিশোর গ্যাং দেখতে পাচ্ছি, আমাদের তরুণদের মধ্যে এক ধরনের অস্থিরতা, ভোগবাদ এবং মোরালিটির অভাব আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে। পাঠ্যক্রম এবং সে পাঠ্যপুস্তক থেকে ধর্ম বিযুক্তির পরিণতি কখনো ভালো কিছু বই আনবে না জাতি হিসেবে আমাদের জন্য। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।